প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত এর দ্বিতীয় অধ্যায় থেকে মুনাফা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই দেখব যে কিভাবে মুনাফা সংক্রান্ত সমস্যার সমাধান করতে হয়। প্রথমেই দেখো যে আসল, মুনাফার হার, সময় ও মুনাফা এই চারটি উপাত্তের যে কোনো তিনটি যদি আমাদের জানা থাকে তাহলে অবশিষ্টটি আমরা সহজে নির্ণয় করতে পারব। যে আমাদের মনে রাখতে হবে যে মুনাফা যখন হয় তখন তার একটা আসল থাকে, মুনাফা কিভাবে বৃদ্ধি পাবে তার একটা মুনাফার হার থাকে, এবং সেটা এক বছর বা দু বছর বা তিন বছর বা ছয় মাস তার একটা সময় উল্লেখ থাকে, এবং মুনাফা কত হলো সেটা মোট মুনাফা উল্লেখ থাকে। এখন যদি আমার আসল, মুনাফার হার এবং সময় দেওয়া থাকে তাহলে আমি মুনাফা নির্ণয় করতে পারবো, আবার মুনাফার হার, সময় এবং মুনাফা দেওয়া থাকলে আসল নির্ণয় করতে পারবো। অর্থাৎ যে কোনো তিনটা যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা অবশিষ্ট যেটা দেওয়া থাকবে না সেটা সহজে নির্ণয় করতে পারবো। এখন মুনাফা নির্ণয় সম্পর্কে একাধিক উদাহরণ তোমাদের বইয়ে আছে, যেটা আমরা তোমাদের এখানে দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো যে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে একটা উদাহরণ আছে, সেখানে দেখো রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে? তাহলে এখানে আমাদের আসল দেওয়া আছে, আমাদের সময়টা দেওয়া আছে 6 বছর, এবং মুনাফার হার দেওয়া আছে 10%। তাহলে আমরা সহজেই মুনাফা কত সেটা বের করতে পারবো। যদিও এখানে আমাদের ঐকিক নিয়মে বের করা আছে, তবে আমরা এর সূত্রও আছে, আমরা সেটা পরে দেখব। তো শুরুতেই আমরা যদি ঐকিক নিয়মে বের করি তাহলে আমাদের 10% যেহেতু মুনাফা, মুনাফার হার 10%, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকায় কত, 5,000 টাকায় 1 বছরের কত, এবং 5,000 টাকায় 6 বছরের কত, আমরা বের করতে পেরেছি 3,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই 10%টাকে কাজে লাগিয়ে, মুনাফার হার 10% যেটা ছিল সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মোট মুনাফা বের করতে পেরেছি, এবং সেই মোট মুনাফা বের করার জন্য আমাদের আসল এবং সময়টা আমাদের কাজে লাগাতে হয়েছে। তাহলে আমরা মুনাফা পেয়ে গিয়েছি, এবং মুনাফার সাথে আসল যোগ করে আমরা মুনাফা আসল বের করে ফেলেছি। তাহলে আমরা সহজেই এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছি, সেখানে আমরা কিন্তু মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 8,000 টাকা আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে উপরের উদাহরণটাকে আমরা লক্ষ্য করি যে 5,000 টাকায় 6 বছরের মুনাফা হলো 5,000, তার সাথে গুণ করতে হয়েছে 10/100 এবং গুণ 6, এই ফ্যাক্টরটা করেই কিন্তু আমরা 3,000 টাকা পেয়েছিলাম। তাহলে 5,000 হলো আসল, 10/100 হলো মুনাফার হার, এবং 6 হলো সময়। তাহলে এইটা দিয়ে যদি আমরা মোট মুনাফা বের করতে পারি তাহলে আমরা বলতে পারি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। অর্থাৎ আমরা যদি মুনাফাকে যদি আমরা আই ধরি, এবং আসলকে যদি পি ধরি, এবং মুনাফার হারকে যদি আর ধরি, এবং সময়কে যদি এন ধরি, তাহলে আমরা সহজে বলবো মুনাফা ইজিকাল টু আসল গুণ মুনাফার হার গুণ সময়, অর্থাৎ আই ইজিকাল টু পি আর এন। এই আই ইজিকাল টু পি আর এন এই সূত্র ব্যবহার করে তাহলে আমরা সহজে এই যে কোনো একটি সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আমরা বিকল্প সমাধান দেখি, আগে যেটা আমরা করেছিলাম সেখান থেকে আমরা একটু আসি। দেখো যে আমরা আই ইজিকাল টু পি আর এন, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে মুনাফা সমান হলো কি হবে, তাহলে পি হলো আসল 5,000, আর হলো 10/100, এবং সময় হলো 6 বছর, অর্থাৎ 6, সেটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা 3,000 টাকা পাবো। এবং একইভাবে মুনাফা আসল ইজিকাল টু, দেখো সেই 5,000-এর সাথে আমরা 3,000 যোগ করেছি, যোগ করে 8,000 পেয়েছি। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, সেখানে আসল বা মূলধন নির্ণয় কিভাবে করা যায়। আমরা আগের উদাহরণটা দেখেছি কিভাবে মুনাফা নির্ণয় করা যায়, এবার আসল বা মূলধন নির্ণয় করার একটা উদাহরণ দেখো। সেখানে শতকরা বার্ষিক 8.5% মুনাফা, অর্থাৎ এখানে মুনাফার হার দেওয়া আছে 8.5%, এবং 6 বছরে 2,550 টাকা যদি হয় তাহলে সেখানে বলছে যে আমাদের বের করতে হবে যে এর আসলটা কত।
তাহলে মুনাফার হার দেওয়া আছে 8.5 অর্থাৎ 17/2 আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ ছিল অপরকৃত ভগ্নাংশ করেছি এবং তারপরে আমরা জানি I = PRN এই সূত্রটা আমরা সব সময় যদি মনে রাখি তাহলে সেখান থেকে আমরা সবগুলো সূত্র বের করতে পারবো তাহলে আমরা যদি এখন I = PRN হয় তাহলে P = হবে I/RN তাহলে P অর্থ হলো আসল তাহলে আসল = আমরা মুনাফার নিচে যদি মুনাফার হার এবং সময় দিয়ে গুণ করি তাহলে আমরা দেখা যাবে যে আসল পেয়েছি দেখো আমাদের উপরের উদাহরণটা থেকে সেখানে আমাদের আই হলো পি হলো আসল আর উপরে তাহলে হবে আমাদের আই আর নিচে হবে আমাদের আর এবং এন তো আর এবং এন আমরা 17/2 এবং তার সাথে 100 গুণ করতে হবে যেহেতু শতকরা আর তার সাথে সময়টা 6 গুণ করে দেওয়া হয়েছে এবং এই রেজাল্টটা দেখো ক্যালকুলেশন করে আমরা 5000 টাকা পেয়েছি তাহলে এই সূত্র থেকে ব্যবহার করে আমরা কিন্তু আসল নির্ণয় করতে পেরেছি এবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখব যে মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হবে তাহলে এই একটি সূত্র I = PRN এখানে শতকরা বার্ষিক কত মুনাফা হয় 3000 টাকা অর্থাৎ 3000 টাকাটা হলো আসল পাঁচ হলো বছর যেটা সেটা হলো সময় এবং 1500 টাকা যেটা সেটা হলো মুনাফা তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে যে মুনাফার হার কত তাহলে একই সূত্র আমরা ব্যবহার করব সূত্র I = PRN তাহলে এই সূত্র থেকে আমরা R সমান পাই I/PN তাহলে সেক্ষেত্রে দেখো আমরা আসল পি এখানে আমাদের মুনাফা ছিল 1500 টাকা আমরা I এর জায়গায় 1500 লিখে দিয়েছি আমাদের আসল ছিল 3000 টাকা আমরা P এর জায়গায় 3000 লিখে দিয়েছি এবং আমাদের সময় ছিল 5 বছর আমরা এন এর জায়গায় 5 লিখে দিয়েছি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো মুনাফার হার অর্থাৎ আই সেটা আমরা ক্যালকুলেশন করেছি এবং আমাদের 10% বেরিয়েছে আমাদের এই ক্যালকুলেশনটায় যদি আমরা নিচে 100 দেই সব সময় তাহলে খেয়াল রাখতে হবে আমাদের পার্সেন্টেজ যেটা হবে সেটা আমরা পার্সেন্টেজ লিখব যে ক্ষেত্রে দেখো আমরা এখানে ক্যালকুলেশনের সময় এখানে আমরা যেটা করেছি সেখানে এই 1500 তার নিচে ছিল 3000 তার নিচে ছিল 5 এটা গুণ করে 1/10 হয়েছে 1/10 আমরা লিখেছি এখন আমরা 1/10 কে যেহেতু আমরা পার্সেন্ট করব উপরে 100 নিচে 100 দিয়ে আমরা গুণ করব গুণ করে যে ফলাফলটা হবে সেটা হবে 10/100 আর যেহেতু নিচে 100 মানে হলো 1/100 মানে শতকরা অর্থাৎ সেখানে আমরা 10% লিখে দিতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব যে উদাহরণ 6 সেখানে বলছে কোন আসল অর্থাৎ আমাদের আসল নির্ণয় করতে হবে 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয় তার মানে এখানে আমাদের সময় 3 বছর দেওয়া আছে আর মুনাফা আসল 5000 টাকা সেটা দেওয়া আছে আর বলা হচ্ছে মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে কারণ মুনাফাটা তোমার সরাসরি দেওয়া নাই বলছে আসলে 3/8 অংশ আর বলছে যে আমাদের বছর দেওয়া আছে 3 আর মুনাফা আসলটা দেওয়া আছে হলো 5500 তাহলে আমরা জানি যে আসল এবং মুনাফা একসঙ্গে যোগ করলে মুনাফা আসল হয় সেটা আমাদের জানা আছে তাহলে আসল এবং আসলের 3/8 অংশ আসলে 3/8 অংশ অর্থ হলো মুনাফা যেহেতু বলছে মুনাফা আসলে 3/8 অংশ তাহলে আসল এবং আসলে 3/8 অংশ মিলে হবে হলো 5500 তো সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আসল পাচ্ছি 4000 টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার একটু বলি যে মুনাফা আসলে 3/8 অংশ তার মানে আসল এবং মুনাফা মিলে 5500 যদি হয় তাহলে আসল এবং আসলে 3/8 অংশ মিলে 5500 হবে আমরা ক্যালকুলেশন করলে আমরা আসল পেলাম 4000 টাকা তাহলে এখন আমরা আসল 4000 টাকা পেয়েছি তাহলে মুনাফা এবং মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা মুনাফা পাবো তাহলে আমার 5500 টাকা ছিল মুনাফা আসল তার থেকে আমি 4000 টাকা বাদ দিয়ে দিলাম তাহলে আমার মুনাফাটা দাঁড়ালো 1500 টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখন আসল পেয়েছি 4000 টাকা মুনাফা আসল আমাদের মুনাফা পেয়েছি হলো 1500 টাকা আর আমাদের সময় কিন্তু আগেই দেওয়া ছিল 3 বছর তাহলে এখন আমরা মুনাফার হার নির্ণয় করব মুনাফার হার নির্ণয় করতে গেলে আমরা সেই সূত্র ব্যবহার করব I = PRN তার মানে আমরা বলি যদি R = 1/PN তাহলে সেইখানে যদি আমাদের এই রেজাল্টগুলো এই আমাদের আসলের মান আমাদের মুনাফার মান এবং উপরে আমরা যেমন মুনাফার মান 1500 আসল 4000 এবং সময় যে 3 বছরের 3 লিখে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে আমরা দেখা যায় সেই 12.5% আমাদের হয়েছে আগেই বলছি যে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজ লিখি তাহলে অবশ্যই আমাদের 100 গুণ করতে হবে সেই 100 আমরা এখানে উপরে গুণ করে দিয়েছি যার কারণে আমার সরাসরি যে রেজাল্টটা পেয়েছি সেটা 12.5% হয়েছে তাহলে আসল হয়েছিল কত 4000 টাকা আর মুনাফার হার হয়েছিল 12.5% তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য
করো তোমাদের এই অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারবে। আর আমরা আরেকটা হলো সময় নির্ণয়, আমরা আরেকটি জিনিস বাকি আছে সেটা হলো সময় নির্ণয় কিভাবে করব। একটা অঙ্ক উদাহরণ সাত লক্ষ করো, 12.5% মুনাফা দেওয়া আছে, সে 10,000 টাকা সেখানে আসল এবং 4,800 টাকা মুনাফা দেওয়া আছে। তাহলে আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে এবং মুনাফার হার দেওয়া আছে, তো আমার সময়টা বের করতে হবে। একই সূত্র আমরা জানি i = pRn, তাহলে n = 1/pR, সেখানে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা সময়টা পেয়ে যাব। সেখানে i = অর্থাৎ মুনাফা i = 4,800, মূলধন p = 10,000 এবং মুনাফার হার r = 12.5%, সময় হলো n। তাহলে সেখানে সময় সমান মুনাফা নিচে আমরা যেটা বসাবো, আমরা আগেই বলেছি যে n = i/pR এবং সেইখানে আমরা এগুলো বসিয়ে দিয়েছি, আমাদের উত্তর হয়েছে 4 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আমরা আজকের এই অধ্যায়ে আমরা উদাহরণগুলো লক্ষ্য করলে দেখব যে সেখানে আমরা মুনাফা নির্ণয় করতে পারি, আসল নির্ণয় করতে পারি, সময় নির্ণয় করতে পারি, মুনাফার হার নির্ণয় করতে পারি। আমরা যেটাই নির্ণয় করি না কেন, আমাদের একটাই সূত্র মাথায় রাখতে হবে, i = pRn।